সবাইকে স্বাগতম এন্টারটেনমেন্ট নিউজ ইউটিউব চ্যানেলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অল আইকন বাজিয়ে রাখো তাহলে সবসময় বিনোদনের লেটেস্ট আপডেট ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নটিফিকেশন পৌঁছে যাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশের কোন চলচ্চিত্র বিশ্বের সর্বোচ্চ রেটের চলচ্চিত্রের তালিকায় দিতেও হয়েছেন সেটা নিয়ে কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য এটি সবচেয়ে বড়ো নিউজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে আয়নাবাজি ঢাকা অ্যাটাক কমলা রকেট এই তিনটি মুভির মধ্যে যে কোনো একটি হবে তোমরা বুঝতেই পেরেছ ঢাকা অ্যাটাক মুভিও ব্যবসা সফল মুভি এই মুভি বিদেশের বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া অন্যান্য দেশে মুক্তি দেওয়া হয়েছে কমলা রকেটও মোশারফ করিমের একটি ভালো মুভি ভালো গল্পের মুভি এই মুভিটিও বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসবে দেওয়া হয়েছে মুক্তি এবং পাঠানো হয়েছে আয়নাবাজি মুভিটি আয়নাবাজি মুভি হচ্ছে বিশ্বের রেটিংয়ের মধ্যে দ্বিতীয় হয়েছে এটা বাংলাদেশ চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর চঞ্চল চৌধুরীর ফ্যানদের জন্য সবচেয়ে বড় সুখবর এটা আয়নাবাজি যে বাংলাদেশের দ্বিতীয় চলচ্চিত্র হিসাবে রেটিংয়ের দিক দিয়ে ঘোষিত হয়েছে সেটা খুবই মজাদার শশাঙ্ক রি ডিপ্রেশন এটা হচ্ছে বিশ্বের এক নম্বর রেটিং মুভি এটা রেটিং হচ্ছে 9.2 পয়েন্ট টু এবং আয়নাবাজি মুভি রেটিং হচ্ছে 9.1 পয়েন্ট ওয়ান এটার সাথে একটি যৌথ মুভি আছে যেটার নাম জানা বাংলাদেশের যে চলচ্চিত্রটি বিশ্বের সর্বোচ্চ চলচ্চিত্রের রেকর্ড তালিকায় হচ্ছে সেটা হচ্ছে আয়নাবাজি তোমরা কতটুকু খুশি হলে খবরটি পেয়ে অবশ্যই জানাবে